মর্নিং ফ্রেন্ডস, আমি শক্তি কারক আপনাদের সামনে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে সাথে যুক্ত আছেন, আপনাদেরকে প্রায় এই কথাটা শুনতে হয়, ও নেটওয়ার্ক বিজনেস তো জানি তো, চেন বিজনেস। অ্যাকচুয়ালি নেটওয়ার্ক বিজনেস আর চেন বিজনেস এই দুটোর মধ্যে ফারাক কী একটু দেখে নেওয়া যাক। দেখুন, আপনাদের কাছে আমি একটু প্র্যাকটিক্যালি তুলে ধরছি। দেখুন, আপনারা এই ভিডিওটি একটু ভালো করে দেখতে থাকুন। এই যে চেনটা দেখুন লম্বা হয়ে ঝুলে আছে, তো এই চেনটা দেখুন প্রত্যেকটি যখন জোড়া লাগানো আছে অনেকটা ডেপ্থ পর্যন্ত গেছে। কিন্তু যদি ধরে নিই চেনের এক একটি ঘর এক একটি মানুষ, তো ধরুন অনেক ডেপ্থ পর্যন্ত গেছে। কিন্তু যদি কোনো একটি ঘাট কেটে যায়, কোনো একজন মানুষ যদি কাজ করা বন্ধ করে দেয়, দেখুন তার পরবর্তী স্টেপ, নিচের স্টেপগুলো কী হবে, কোথায় হারিয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। এটাই হচ্ছে চেন। আর নেটওয়ার্ক বিজনেস কী, দেখুন নেটওয়ার্ক, নেট মানে কি, জাল বোনা। তো আপনি নেটটা কত বড় বুনবেন সেটা আপনার হাতে আছেন। যদি চান পুকুরে মাছ ধরবো, সেই সাইজ বুনতে পারবেন। যদি মনে হয় নদীতে মাছ ধরবো, আপনি সেই সাইজেও বানাতে পারবেন। যদি মনে হয় না আমি সমুদ্রের মাছ ধরবো, সেই সাইজেও আপনি বানাতে পারবেন, কারণ এটা আপনার হাতে আছে। যদি ওই নেটটা যে আপনি বুনেছেন, সেই নেটের এক একটা ঘরকে যদি এক একটা মানুষ ধরে নেওয়া হয়, কোনো একটা মানুষ বা কোনো একটা ঘর যদি কেটে যায় বা কোনো একটা মানুষ যদি কাজটা বন্ধ করে দেয়, কী মনে হয় আপনার, কি পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে? আপনি পুকুরে মাছ ধরতে নেমেছেন এই নেট নিয়ে, কোনো একটা ঘর কেটে গেছে, হয়তো সেখানে 10টা মাছ পড়তো, হয়তো একটা মাছ বেরিয়ে যেতে পারে, 1% ইনকাম কমতে পারে, কিন্তু আপনার ইনকামটা জিরো হবে না। চেনের ক্ষেত্রে কী হলো না, আপনার টোটাল সিস্টেমটা হারিয়ে গেল, নিচের মানুষগুলো হারিয়ে গেল, তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। তো নেটের ক্ষেত্রে কিন্তু এটা নয়। তাই নেটওয়ার্ক বিজনেস একটা টিম বিজনেস, অর্থাৎ আপনি কত বড় টিম তৈরি করবেন এটা আপনার হাতে আছে। তো যদি সেই জায়গা দাঁড়িয়ে একটা মানুষ দুটো মানুষ হারিয়েও যায়, আপনার কোনো কিছু সমস্যা হবে না। যেমন জালটাকে আবার ডাঙায় তুলে নিয়ে আপনি রিপেয়ারিং করতে পারবেন, এখানেও নেটওয়ার্ক বিজনেসে আপনিও সেই একই রকমভাবে আপনি আবারও একটা দুটো আপনি মানুষ অ্যাড করতে পারবেন, কারণ এটা আপনার হাতেই আছে। তবে বন্ধু, আজকে আপনাদের সামনে আমি বোঝালাম হোয়াট ইজ নেটওয়ার্ক বিজনেস, হোয়াট ইজ চেন। তো অনেকের ধারণা চেন বিজনেস, না স্যার বা ম্যাম, এটা চেন বলে কোনো বিজনেস হয় না, বিজনেস হচ্ছে নেটওয়ার্ক বিজনেস। তো থ্যাংক ইউ।